ঢাকা ও নারায়ণগঞ্জে আগামী 20 থেকে 24 মাসের মধ্যে বর্জ্য থেকে 36 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, এমনটা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ জানান, বিদ্যুৎ বিল নিয়ে আর কোনো সমস্যা নেই, অনিয়ম বন্ধে টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান তারা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বন্যার কারণে অনেক জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, জ্বালানি সরবরাহেও সমস্যা হচ্ছে, তবে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ করোনার কারণে আটকে আছে, আশা করা যায় আগামী বছরে এই কাজ শুরু হবে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে পুরো ঢাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভস্থ হবে বলেও জানান মন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ জানান, বিদ্যুৎ বিল নিয়ে দায়িত্বপ্রাপ্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটির সমাধান হয়েছে। বিদ্যুৎ বিভাগ একটি বড় প্রকল্প নিয়েছেন, 24 থেকে 25 মাসের মধ্যে বাংলাদেশে সর্বপ্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন কাজ শুরু হবে। ঢাকার উত্তরে যারা বসবাস করছেন তাদের জন্য একটা সুখবর এটা দিতে পারি আমরা, যেহেতু পানি এখনো নামছে না, দীর্ঘায়ন একটু দীর্ঘ হচ্ছে, সে কারণে আমাদের সেদিকেও আমাদের সজাগ আছে যে অন্তত আনইন্টারাপ্টেড বিদ্যুৎ কিভাবে সেখানে রাখা যায়। বিশেষ করে বিদ্যুতের বিলের যে অনিয়ম সেটা আমরা এখন রেগুলার করে দিয়েছি, কিন্তু ওখানে যাদের গাফলতি অথবা অদক্ষতার কারণে এই যে মাঝখানে একটা ভোগান্তি হলো বা জন বিশেষ করে গ্রাহকের মধ্যে যে আস্থার একটি সংকট, আমরা সেটা দেখার জন্য আমরা ব্যবস্থা নিতে বলেছি।